হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে আমরা কিভাবে ভিউ অপশন নিয়ে কাজ করব। তো এমএস ওয়ার্ডে ভিউ অপশনে এখানে কিছু ইম্পর্টেন্ট অপশন দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলব। তো এখানে প্রথম একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রুলার। একটা অপশন দেখতে পাচ্ছি, রুলার হচ্ছে আমাদের পেজের ওপরে একটি আমরা দেখতে পাচ্ছি যে মাপ আকারে একটু স্কেলের মতো দেয়া আছে, এটি হচ্ছে রুলার। পেজের ওপরে এবং পেজের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, এটিকে রুলার বলা হয়। তো এটি যখন আমাদের এখানে একটি টিক চিহ্ন দেয়া আছে, যখন আমরা টিক চিহ্ন দেব তখন এটি আসবে, এবং এটাকে যখন উঠে দেব তখন রুলার উঠে যাবে। তো রুলার সাধারণত একটি পেজের মাপের জন্য প্রয়োজন হয়, কিভাবে কাজ করব, কত ইঞ্চি থেকে কত ইঞ্চি, এর জন্য রুলারের প্রয়োজন হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গ্রিড লাইন্স হচ্ছে আমরা গ্রাফ পেপারের মতো দেখার জন্য আসলে গ্রিড লাইন অপশনটি ব্যবহার করা হয়। গ্রিড লাইনে সাধারণত গ্রাফ পেপারের কাজের জন্য ব্যবহার করে থাকি। তো এখানে গ্রিড লাইন যখন আমরা ক্লিক করব তখন আমাদের গ্রিড লাইন চলে আসবে, এবং যখন আমরা টিকটাকে উঠিয়ে দেবো তখন আর থাকবে না। তবে এগুলো কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা যখন টিক দেব, টিকটা যতক্ষণ পর্যন্ত আমরা উঠায় না দেবো ততক্ষণ পর্যন্ত এই অপশনটি অন্য কোনোভাবে এখান থেকে রিমুভ করা সম্ভব হবে না, এখান থেকেই রিমুভ করতে হবে। এরপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট ম্যাপ। তো ডকুমেন্ট ম্যাপ হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করব এমএস ওয়ার্ডে, এর পাশাপাশি আমরা এপাশে একটি হেডলাইন আকারে আমাদের কাজগুলো আমরা রাখতে পারবো, যেটাতে আমরা থাম্বনেইল করতে পারি। থাম্বনেইল হচ্ছে পেজগুলোকে এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর, এগুলো এভাবে আমরা নাম্বারিং করে একটির পর একটি পেজ নিয়ে আমরা কাজ করতে পারি, যেটা আমরা সাধারণত পাওয়ার পয়েন্টে দেখেছি এই ধরনের অপশনগুলো। তো আমরা এখানে এই থাম্বনেইল নিয়ে আমরা এভাবেই, যেমন আমরা যখনই তিনটি চারটি পাঁচটি পেজ নিয়ে কাজ করব তখন হয়তো পাঁচ নম্বর পেজ, চার নম্বর পেজ এটা ইন্ডিকেট করা কঠিন হয়, সেক্ষেত্রে আমরা এখানে সেই পেজটা সিলেক্ট করব, করলেই আমাদের সেই দুই নম্বর পেজটি চলে আসবে। এরপর যদি পাঁচটি পেজ থাকে, পাঁচ নম্বর পেজে ক্লিক করলে পাঁচ নম্বর পেজটি চলে আসবে। এটি হচ্ছে সাধারণত কাজ করা সহজ হয় আসলে এই থাম্বনেইলটি ব্যবহার করার কারণে। এরপর এখানে জুম অপশন আমরা দেখতে পাচ্ছি, জুমে এখানে বেশ কিছু অপশন, 200 পাচ্ছেন, এরপর 100%, 75% আমরা দেখতে পাচ্ছি, পেজ ওয়াইড, এরপর হচ্ছে টেক্সট ওয়াইড, এরপর হচ্ছে হোল পেজ। তো আমরা সাধারণত এখানে পেজের যে মাপ সেটি হচ্ছে এখানে আমরা সাধারণত সবসময় 100% করে থাকি। তো যখন এর থেকে বড় বড় লেখার প্রয়োজন হবে সেক্ষেত্রে লেখাগুলোকে বড় করে দেখার জন্য আমরা 200% অনেকেই লিখে সিলেক্ট করে থাকেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা 100% এটি করে থাকি, এটি নর্মালি যে মাপ এটি হচ্ছে 100% করে রাখা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জুম, এটা পুরোটাই হচ্ছে জুম অপশন, এটা হচ্ছে শো এবং হাইড অপশন। তো আমরা শো হাইট দেখলাম, এরপর জুম অপশনের ভিতরে এখানে জুম আমরা দেখলাম, এরপরে এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান পেজ টু পেজ একটি কথা আছে। তো আমরা যখন একটি পেজের ভিতরে দুইটি পেজ নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে এখানে টু পেজ, আর যখন একটি পেজ নিয়ে কাজ করব তখন আমাদের ওয়ান পেজ অপশনটি থাকবে। এরপর পেজ ওয়াইড একটি অপশন আছে, এটি হচ্ছে পেজকে প্রশস্ত করার জন্য, পেজকে প্রস্থ পাশে নেওয়ার জন্য, যেটা আমরা ল্যান্ডস্কেপ করেছিলাম, পোর্ট্রেট করেছিলাম, তো সেই অপশনটি এখানে এক্সট্রাভাবে দেওয়া আছে। তো পেজ ওয়াইড যখন আমরা করব তখন সাধারণত পেজটি একটি প্রশস্ততা বৃদ্ধি পাবে। এরপর যে অপশনগুলো দেওয়া আছে এখানে নিউ উইন্ডো, নিউ উইন্ডো হচ্ছে নতুন একটি উইন্ডো নেওয়ার জন্য আমরা নিউ উইন্ডোটি ব্যবহার করব, এবং অ্যারেঞ্জের জন্য, অ্যারেঞ্জ প্রত্যেকটি শিটকে অ্যারেঞ্জ করার জন্য অ্যারেঞ্জ অল অপশনটি ব্যবহার করব। তো এখানে যে এখানে প্রথমে একটি দেখতে পাচ্ছি ডকুমেন্ট ভিউ, এরপরে এখানে প্রিন্ট লেআউট অপশনের মধ্যে সবসময় এটা এই পেজটি থাকবে, এবং আমরা ড্রাফটও যখন সিলেক্ট করব তখন এখানে সেকশন দেখতে পাচ্ছি, টেক্সট পেজ,
এরপরে কন্টিনিউয়াস কিছু কিছু অপশন এখানে দেয়া আছে। তো আমরা পেজ লেআউট নিয়েই সব সময় কাজ করব। তো ঠিক আছে, ঠিক আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার আপডেট যে ভিডিওগুলো এগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।